হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। সেই রেসিপিটার নাম হলো কার্কল পোড়ের ঝোল। প্রথমে আমি কার্কলটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কার্কলটাকে এপাশ ওপাশ দুপাশ কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার একটা ছোট্ট চামচের সাহায্যে কার্কল থেকে বীজ বের করে নেব। আমি এখানে চারটা কার্কল ব্যবহার করছি, আপনারা চাইলে আরও বেশি কার্কল ব্যবহার করতে পারেন। এভাবে সবগুলো কার্কল থেকে বীজ বের করে নিলাম। নেওয়ার পর এবার একটা বাটিতে নিয়ে নিলাম দুটা ডিম, কারণ আমি চারটা কার্কলের পুর করবো, তার জন্য দুটা ডিম লাগবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। ফেটানো হওয়ার পর এবার একে একে সব কার্কলগুলোর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে নেব, যাতে সাইডে না পড়ে। এভাবে একে একে সবগুলোর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এবার একটা বলে নিয়ে নেব কিছু পরিমাণ জল, নিয়ে একটা ফুটো করা স্টিলের থাল নিয়ে নেব, নিয়ে তাতে দিয়ে দেব একে একে সব কার্পলগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার চুলোতে বসিয়ে দেব স্টিম করার জন্য। কার্পলগুলো প্রায় 15 মিনিটের মতো স্টিম করেছি। স্টিম করে নেওয়ার পর এবার একটা ছুরির সাহায্যে কার্পলটাকে দুটা ভাগ করে কেটে নেব। আজকে আমি ফার্স্ট টাইম কার্পলের এই রেসিপিটা করছি। যদি ভালো হয় খেতে, আপনাদের অবশ্যই বলবো, আপনারা বানিয়ে খাবেন। তো এইভাবে এক একে সবগুলো কার্পল কেটে নিলাম দুটা ভাগ করে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে তাতে এক একে সব কার্পলগুলো ভেজে নেব। লাল লাল করে কার্পলগুলো ভেজে নিতে হবে। কার্পলে ঝোল করার জন্য এবার লাগবে মশলা। মশলার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, রসুন বেটে নেব। বেটে নেওয়ার পর এবার কার্পল থেকে যে বীজগুলো বের হয়েছিল সেই বীজগুলোও আমি বেটে নেব। বেটে নেওয়ার পর এবার একটা কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব বেটে রাখা মশলা, আর দিয়ে দেব বেটে রাখা বীজগুলো। দিয়ে এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এবার দিয়ে দেব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করে নিতে পারেন। এভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বের হবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব কার্পলের পুরগুলো, দিয়ে আবারও 10 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল কার্পল পুরের ঝোল। খেতে না অনেক বেশি টেস্টি হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।